আমি আমার যাত্রাটা শুরু করছিলাম ঠিক ওই নদীটার ওই পাশ থেকে। কিন্তু এখন মনে হচ্ছে হারাই গেছি। এখন আমি এই পাহাড়টার উপরে হাইকিং করে উঠবো। যদিও এখানে ক্যাবল কার আছে বাট এটা বেশ এক্সপেন্সিভ, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি হেঁটেই উঠবো, কারণ হেঁটে উঠতে উঠতে পুরো শহরের খুব সুন্দর ভিউ দেখা যাবে, সেটা আরও অ্যাডভেঞ্চারাস হবে। ওই যে দেখো তারা এই পাহাড়ের ঠিক উঁচু নিচু জায়গাগুলো দিয়ে কীভাবে হেঁটে হেঁটে উঠতেছে, এবং উঠে তারা একদম ওই পিকে চলে যাবে। এবং আনফর্চুনেটলি আমার রাস্তাও আজকে এটা, আজকে সকাল থেকে বৃষ্টি হয়েছে, সো হয়তো রাস্তাঘাট একটু পিছল থাকতে পারে, পড়লে তো শেষ। এই টাইপের এই ধরনের রাস্তায় এর আগে আমি কখনো হাইকিং করি নাই, এর থেকেও উঁচু পাহাড়ে হাইকিং করছি, বাট এখানকার রাস্তাগুলো কোনো আর কি অন্যান্য জায়গায় যেমন রাস্তা করে দেওয়া থাকে, কিন্তু এখানে রাস্তা করে দেওয়া নাই, নিজেরাই হয়তো উঠতে উঠতে একটা রাস্তা তৈরি হয়েছে, সেখান দিয়েই মানুষ ওঠানামা করে। তো এটা আজ থেকে নতুন এক্সপিরিয়েন্স হবে যদি উপরে উঠতে পারি। আমরা এখন এই পাহাড়ের মাঝখানে এসে আটকে গেছি, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, তাই একটু রেস্ট নিয়ে নিচ্ছি, একটু পানি খেয়ে নিচ্ছি। আর পেছনের ভিউটা কিন্তু অসাধারণ এক ভিউ, তাই চিন্তা করলাম রেস্ট নেওয়ার সাথে সাথে একটু ফটোগ্রাফিও করে ফেলি। গহীন একটা জায়গা, কোনো মানুষজন নাই, কিন্তু তার মধ্যে ওইখানে দুইটা বাড়ি দেখতে পাচ্ছি, কাঠের খুব সুন্দর ছোট বাড়ি দেখো, সব ব্যবস্থা ওরা এখানে রাখছে, এখানে আবার একটু খেলাধুলার প্লেসও ওরা করছে। আর এখান দিয়ে হলো আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আমি এখন রাস্তা হারাই ফেলছি, কারণ আমি যে পথটা দিয়ে উঠতেছিলাম সেই পথটা আমার কাছে অনেক রিস্কি মনে হয়েছে, কারণ যেখানে এসে আমি থাইমে গেছি তার উপরের দিকে আরও বেশি খাড়া, সো যদি একটু পা ফসলায় পড়ে যাই তাহলে কিন্তু বিরাট একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, তাই এখন অন্য একটা পথ খুঁজতেছি, কিন্তু এখন মনে হচ্ছে হারাই গেছি, নতুন পথ খুঁজে বের করতে হবে। আমি আমার যাত্রাটা শুরু করছিলাম ঠিক ওই নদীটার ওই পাশ থেকে, ওই পাশ দিয়ে সাইড দিয়ে এসে আমরা এই ব্রিজটা পার হয়ে ঠিক এই সোজা আমরা শুরু করেছি। যখন আমরা শুরু করছি তখন কেউ ছিল না, কিন্তু এখন দেখা যাচ্ছে আরও দুই তিনজন নিচ দিয়ে আসতেছে আমাদের অনুসরণ করে, কিন্তু এখনও কিন্তু আমাদের পিছনে আরও অনেকটা পথ আছে এবং খুবই উঁচু, বেশ সময় লাগবে। এখান থেকে এখন আর সোজা উপরে ওঠা যাবে না, এখানে একটা ডিরেকশন আছে বাম দিকে যাওয়ার জন্য। কিছু দূর যাওয়ার পর খুঁজে পেলাম খুব সুন্দর একটা রাস্তা, যেটা আমার আগে জানা ছিল না, জানলে নিশ্চয়ই আমি এই বিপজ্জনক পথে উপরে উঠে আসতাম না। ওইখানে একটা ফুটবল মাঠ দেখা যাচ্ছে যেখানে তখন খেলা চলছিল,
আর এদিকে এক মা তার বাচ্চাদের নিয়ে শাই শাই করে উপরে উঠে যাচ্ছে। অবশেষে প্রায় 90 মিনিট হাইকিং শেষে আমি পর্বতে উঠতে সক্ষম হলাম। যদিও এত সময় লাগে না, আমার একটু বেশি সময় লাগার কারণ হলো একটু পরপর রেস্ট নিচ্ছিলাম আর চারপাশের ফটো তুলছিলাম। সাধারণত 50 থেকে 60 মিনিটের মধ্যেই উপরে ওঠা যায়। এত সুন্দর জায়গা আর চারপাশের পরিবেশ দেখে সবাই ফটো তোলায় ব্যস্ত। যদিও উপর থেকে ফটোগুলোর ভিউ প্রায় সেমই, কিন্তু তারপরেও এই প্লেসটাকে যে যত পারছে নিজের সাথে ক্যামেরাবন্দি করে নিচ্ছে, কারণ এই এক্সপেন্সিভ প্লেসগুলোই হয়তো সেকেন্ড টাইম খুব কম মানুষই আসবে। ট্রমসো শহরের খুব সুন্দর এবং প্যানোরামিক ভিউ দেখতে হলে আপনাকে আসতেই হবে এই স্টরস্টাইন পর্বতে। সমুদ্রপৃষ্ঠ থেকে 421 মিটার উপরে ওঠার পর যে ভিউ আপনার চোখে পড়বে তা সত্যি অকল্পনীয়। আর্কটিক সার্কেলের সবচেয়ে বড় শহর হল ট্রমসো। 3টা ছোট দ্বীপের সমন্বয়ে এই ট্রমসো শহরটা। আমি এখন যে অংশে আছি এই দ্বীপটিকে বলা হয় ট্রমসদালিং, যেখানে আর্কটিক ক্যাথেড্রালও আছে। আর মাঝে যে দ্বীপটি দেখা যাচ্ছে সেটাকে বলা হয় ত্রমজোয়া। এই দ্বীপের ডান দিকের কর্নারে হলো বিমানবন্দর, আর মাঝের দ্বীপটির অপর পাশে মানে দূরে ওই যে বড় বড় পাহাড়গুলো দেখতে পাচ্ছি, ওই দ্বীপটাকে বলা হয় কোয়ালয়া। এখন আস্তে আস্তে প্রায় 1200 সিঁড়িরও বেশি ধাপ বেয়ে নিচে নামতে হবে। নিচে নামার সময় আমার কিছু ছোট্ট বন্ধুর সাথে দেখা হলো। ওরা হয়তো কোনো একটা ছড়ার লাইন লিলি ত্রপ বলতে বলতে তার বাবার সাথে খুব মজা নিয়ে নিচে নেমে যাচ্ছে। তাদের পেছনে আমিও ব্যাপারটা খুব উপভোগ করতে করতে নামছি। আজকের মতো তাহলে এ পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কিন্তু শীঘ্রই আমার নরওয়ে সিরিজের আরও কিছু ভিডিও নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো। বাই বাই।